এই রমজান পাইলাম আগামী রমজান পাবো কিনা আমার জানা নাই অতএব আমি রমজানে বরকতের আমল ছাড়ব না শুধু 20 রাকাত কেন তাহাজ্জুদ পড়ব আর নফল আমল বাড়ায় দিব মাগরিবের নামাজের পরে সুন্নতের পরে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়ব ইশরাক নামাজ পড়ব এই মাসে যত পারি আমল করব কম না বেশি বেশি অতএব আমি ছাড়ব না আল্লাহ পাক এই বান্দাকে রমজানের মাধ্যমে তাকওয়া অর্জনের ব্যবস্থা করে দিয়েছেন তাকওয়া মানে বেশি বেশি তাসবিহ টানা না বেশি বেশি তেলাওয়াত করা না সারা রাত যায় নামাজে তাসবিহ নিয়ে বসে থাকার নাম তাকওয়া না তাকওয়া মানে হলো ও বান্দা তুমি নিজে নেক আমল করতে পারো কি না পারো এটা তাকওয়া না গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া ہر کے دارد خوف حق در دل مدام جنت المأوى دہد اورا مقام جز بحق چیز مخاز انس جا فضل اوعا مست در جملہ جہا ارے اللہ بندہ তাকওয়া মানি ছেড়ে দাও রোজার এক অর্থ হলো ছেড়ে দাও কি সারব রোজায় কয় খানা ভিনা ছেড়ে দাও তাকওয়ায় কি কয় গুনাহ ছেড়ে দাও রোজার এক অর্থ জ্বালাইয়া দেয় কি জ্বালায় বলে গুনাহ জ্বালায় দেয় রোজা বলে বেঁচে থাকো তাকওয়াও বলে বেঁচে থাকো রোজা বলে কিসের থেকে বাঁচবো বলে স্ত্রীর থেকে বাঁচো খানা পিনা থেকে বাঁচো তাকওয়া বলে গুনাহ থেকে বাঁচো তাহলে পেটকে এই খেয়াল করেন পেটকে খানার থেকে বাঁচানো এটা রোজা খানার থেকে পেট বাঁচাবো যৌবনকে স্ত্রীর থেকে বাঁচাবো বুঝেননি এটা হইলো রোজা আর হাত অন্তর জবানকে গুনাহের থেকে বাঁচাবো এর নাম তাকওয়া দোনোটার লাগে মিল আছে না নেই কার রোজাও দেখা যায় না তাকওয়াও দেখা যায় না এজন্য রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করাটা খুব সহজ ইফতারির বাকি আছে 20 মিনিট পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা পানির পিপাসাও কলিজা শুকনা সামনে খানাও রেডি পানিও রেডি যদি বলি দরজা জানালা বন্ধ করে তুমি ভিতরে গিয়ে পানি পান করে নাও কেউ দেখবে না করবে নি কেউ কেন করবে না আল্লাহর ভয় এর নাম সিয়াম সাধনা সাধনা মানি এক মাসের সাধনা করে 11 মাস টাইট কইরা নাও বলে কেমন বলে রমজানে তোমার পেটে ক্ষুধা পানির পিপাসা সামনে খানাও রেটি হালাল না হারাম সামনে পানিও রেডি হালাল এরপরও মনে চায় খাইতে ক্ষুধা এরপরও কেন খাও না বলে আল্লাহর ভয় এই সবকটা 11 মাস আমল করো হালাল খানাটাও সামনে পাইয়াও ক্ষুধা থাকার পরও খাই নাই কার ভয় আল্লাহর ভয় হালালটাকে যেমন কন্ট্রোল করেছি হারামটা কেমনে খাবো বাকি 11 মাস এই সবক আদায় করো হালালটা সামনে ছিল ক্ষুধাও ছিল খাই নাই আল্লাহর বিধানে নিষেধ তো হারামটা কেমনে খাই রমজানুল মুবারক রহমতের নবী কি আমল করতেন সাহাবায়ে কেরাম এই রমজানে কি আমল করতেন নবী বলেন আমার আদর্শের মালাটা গলায় লাগাইলেই তোমার পূর্ণতা আসবে না যদি জান্নাতের সঠিক রাস্তায় পৌঁছতে চাও দুইটা মালা গলায় লাগাও আমি মুহাম্মদের মালাটাও লাগাও আমার হাতে গড়া স্বর্ণের মানুষ সাহাবায়ে কেরামদের আদর্শের মালাও গলায় লাগাও নবী যদি বলতেন শুধু আমি মুহাম্মদের মানলেই তুমি জান্নাতি হইতো না নবী বলে না আমারে যারা মানবে এবং আমার পাশাপাশি আমার সাহাবায়ে কেরামদের আদর্শ যারা মানবে তারা জান্নাতি ওরে নবীর আশিক রহমতের নবীর মধ্যে সব জিনিসের সমাধান স্পষ্ট পাওয়া যাবে না সমাধানের জন্য সাহাবায়ে কেরামদের ভেতরে যেতে হবে যেমন তারাবির নামাজ
নবী বিশ রাকাত পড়েছেন একা একা, জামাতে নবী পড়েন নাই। এই জামাতের সাথে মসজিদে নববীর মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন হাজার 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 সাহাবাদেরকে নিয়া এক জায়গায় বসে মিটিং করে সিদ্ধান্ত নিলেন তারাবি হবে বিশ রাকাত জামাতে। সিদ্ধান্তটা কে নিলেন? ওমর ফারুক। ওই দিন থেকে আজ পর্যন্ত মসজিদে নববীতে বিশ রাকাত তারাবি চলতেছে। করোনার কারণে কিছু ডান বাম তাও দশ রাকাত আট রাকাত কেউ পড়ে না, তারপরও আট রাকাত যারা পড়বে কোনো দ্বন্দ্ব নাই, দূরত্ব নাই, তার জবাব তিনি দিবে, আমার জবাব আমি দিব। কিন্তু একটু যুক্তির কথা হলো, ওমরের দাম কত? আহা, যেই ওমরের মতে আল্লাহ খুশি হইয়া কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন। খেয়াল করেন কথাগুলো, আমি ছোট্ট ছোট্ট পয়েন্ট বলবো, খুব খেয়াল করবেন, ভুল হলে দাঁড়ায় যাবেন। হাফিজ ভাই কথাটা কোরআন সুন্নাহ বিরোধী, দাঁড়ায় আমাকে বলবেন, আমি সমাধান করে দিব, সংশোধন ভুল হলে আমি আবার ভুলটা সংশোধন করে দিব। বুঝাইতে পারছি? সমস্ত নবীরা আল্লাহর আশেক, জানা থাকলে আমাকে জবাব দেন, আল্লাহ কার আশেক? রহমতের নবীকে আল্লাহ বলেন, মূসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, আপনি মুহাম্মদও আমার বন্ধু, তবে ব্যবধান সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশেক, আর আমি আল্লাহ আপনি মুহাম্মদের আশেক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন সদবজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামার এ জামিন। সব নবীরা আল্লাহর আশেক, আবার বলেন আমার আল্লাহ কার আশেক? জবাব দেন না, আশেকের রসুলদের খবর নাই যে আমার রসুলের দাম কত, যেই রসুলের জন্য আমার আল্লাহ আশেক। ঠিক তেমনি ভাবে সব সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক, জানা থাকলে জবাব দেন আমার নবী কারা আশিক, খবর নেই। সমস্ত সাহাবায়ে কেরামরা আমার নবীর আশিক, আর আমার নবী মুহাম্মদ হলেন ওমর ফারুকের আশিক। অন্য মাসে একটা নেক আমল করবেন নফল, সেই আমলটা রমাজানে করবেন, ফরজের সমান সওয়াব। অন্য মাসে একটা ফরজ আমল করবেন, ওই আমলটা রমাজানে করবেন, 70 গুণ বেশি। কত বরকতের মাস আমরা পেয়েছি! এটা এমন এক বরকত মাস, দুনিয়ার লাইনেও যারা আছে এরাও লাভবান, আখেরাতের লাইনেও লাভবান, মুমিন যারা তারাও লাভবান, বিধর্মীরাও লাভবান। এ যারা হিন্দু ব্যবসা করে ও দোকানে লাভ এই মাসে কম না বেশি, দুনিয়ার লাইনেও লাভ, আখেরাতের লাইনেও লাভ। যেই লাভ 11 মাস করলেও হয় না, সেই লাভ বেশি হয় শুধু এক মাসে, রমাজানুল মোবারক। আমরা মুমিনরা দুনিয়ার লাইনেও লাভবান হব, আর বেশি লাভবান হব আমাদের আমলি এলিমি পরকাল জিন্দেগির লাইনে, কথা ঠিক না? তাহলে নফলের দাম অন্য মাসের তুলনায় এ মাসে কম না বেশি? ফরজের দাম, একটা রোজার দাম কত, এক রোজার দাম কত? পয়গম্বর বলেন মিশকাতের হাদিস, জন্মগত একটা কাক, বুঝেননি কি বলছি, কাক সাদা না কালো? কালো। জন্মগত একটা কাক
জন্ম লগ্ন থেকে যদি উঠতে থাকে উঠতে 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 শামন দিকে যায় যাইতে যাইতে বুড়া হয়ে গেছে একটা কাক জন্ম হয়ে উঠতে উঠতে বুড়া হইতে কত বছর কিতাবে লেখে 1000 বছর সুবহানাল্লাহ 1000 আচ্ছা একটা কাক যদি জন্ম থেকে 1000 বছর শুধু উড়তেই থাকে এরপর বুড়া হয়ে যায় হায়াতুল হায়ওয়ানে আছে কাকের হায়াত অন্য উড়ন্ত পাখির থেকে বেশি হায়াত নিম্নে 1000 বছর একটা কাকের হায়াত তাহলে 1000 বছর উড়ে কত দূর গেল কম্পিউটারে হিসাব মিলবে বলেন না কেন মিলবে না নবীজি বলেন কে বলেন না হাফিজুর রহমান বলেন সরমনের বিশ্বাব বলেন কে বলেন নবীজি বলেন মিশকাতের হাদিস এই তলাও নাই ফট করে শুনছে কাউয়ার ঘটনা কইছি এটা নিয়ে সমালোচনা করছে এতটা মূর্খের ঘরের মূর্খ যে তদন্ত করলো না ওদের হুজুরকে জিগায় যে হাফিজ ভাই যে কথাটা বললো এটা কি তার আব্বার কিসা না কোরআন হাদিসে আছে মিশকাতের হাদিস যখন কইছি হাদিসে আছে এই কানে পানি গেছে এবার মাথা নত করে আস্তে চুপ হয়ে গেছে মানে হিংসা এমন এক অবস্থা হিংসায় হিংসুকের ঘুম হারাম করে খানা হারাম করে শরীর নষ্ট করে যারে হিংসা করে আর কিছুই হয় কত বড় হিংসু কইলে আমি হাদিসের ঘটনা বলছি সাপের কিসা কয় এ কোরআন শরীফে সাপের কিসা নাই ওলামায়ে কেরাম বলে নাই মশা মাছির কিসা নাই সাপের কিসা কোরআন শরীফে নাই খোলেন সূরা তহা 16 পারা মুসা নবীর ঘটনা খুলেন ফেরাউনের ঘটনা খুলেন সাপের ঘটনার অভাব নাই এরা কি বুঝাতে চায় জাতিকে আমি বুঝেই না এরা চায় উদ্দেশ্য হলো কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল উদ্দেশ্য হলো আহলে হক আলেমদের থেকে এই উম্মতকে দূরে সরাবে থানবী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনাইছি সাপের ঘটনা না আমার বানানো ঘটনা না কে আশরাফ আলী থানবী তার গুণগান করতে গেল তারও আধা ঘন্টা যাবে আসলে যে বগুড়ার দই খায় না আর কুমিল্লার রসমালাই খায় না ওরে যদি দধি দেন ও মনে করবে পায়খানার মতো সমান ও মজা বুঝবে না সারাদিন যদি একটা মদখোরের লগে চলে তাহলে মেশকের ঘেরান কি বুঝবে একটা দাড়ি কামানে ওলা দুনিয়াদার স্কলারের সাথে যদি চলে একজন তাহাজ্জুদওয়ালার মর্যাদা কি বুঝবে এই মূর্খ এই জন্য ওরা ওদের লাইনের মানুষকে মাথার উপরে উঠায় অথচ দাড়ি নেই টুপি নাই নামাজ নাই আর সমালোচনা করে কাদের থানবী রহমতুল্লাহ আলাই কে সে থানবী যার জিন্দেগিতে তাহাজ্জুদ কাজা হয় না সমালোচনা করে রশিদ আহমদ গাঙ্গুহির কে সে আল্লাহর গোলাম পুরা পৃথিবীর সমস্ত আলেমরা চিনে ভণ্ডরাও চিনে রশিদ আহমদ গাঙ্গুহিকে পৃথিবীর নাম করা একজন এলেমের মুকট ইলিমের সাগর রশিদ আহমদ গাঙ্গুহি এত বড় ইলিমওয়ালা তিনি যারা বেদাতি ভণ্ড এরাও জানে যারা আলেম এরাও চিনে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রশিদ আহমদ গাঙ্গুহি কত বড় আলেম এদের সমালোচনা করে কফাল ফুরলে একটা কথা মনে রাখবেন পারলে লিখে রাখবেন আল্লাহ যদি কাউকে মহব্বত করেন তার প্রথম নমুনা আল্লাহর সে দিনের উপরে মজবুত হয়ে চলবে কোনোদিন কারো বিরুদ্ধাচরণ করবে না নাম্বার দুই বিপরীতে যদি আল্লাহ কারো অমঙ্গল চান তার প্রথম নমুনা সে আহলে হক আলেমদের বিরোধিতা করবে এটাই প্রথম নমুনা ওর কফাল ফুরছে কফাল ফোরার প্রথম পরিচয়টা পাইলেন তো কপাল পরার প্রথম পরিচয় আহলে হক আলেম ওলামা এখন বুঝবেন আহলে হক কারা সবাই তো টুপিওয়ালা ডিগ্রি তো হাফিজ সাহেবের নামে নাই অন্য হুজুরগো নামে তো ডিগ্রি 13 না তাহলে তারা আহলে হক চেহারা তো সুন্দর কুতুববাগে বিশ্বাপ দেওয়ানবাগির চেহারা সুন্দর ওই চন্দ্রপাড়ার চেহারা সুন্দর আমরা যারা পীর মুরিদির লাইনে আডি আমগো হুজুররা তো কালা সরমনের ফজলুল করিম তো ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ কালো ঠিক না চেহারা সুন্দর হইলে যদি বড় ভিড় হয় এগুলোকে আর কি বলবো কেমনে বুঝবেন কে হক
স্বর্ণ সিটিগুলোর কালার তো এক কি ডিজাইনও দামের দামের তাহলে মাওলানা আলেমুল আমাদের সুরত লেবাস সবই এক কিন্তু ভেতরের কারবার কি না মেমরি কার্ড আছে না আপনাদের মোবাইলে মেমরি 1GB 2GB 8GB 62 এগুলোর সাইজ ডিজাইন সব কালার কি ভেতরের কারবার এক নি বুঝেন বুঝেন তাহলে টুপিওয়ালা আমরা আলেমরা সব একই লেভেল ব্যানার এক ভেতরের কারবার এক না ভেতরের কারবার এক না আমি আপনাদের পাও ধরে বলতেছি আলেমদের বিরোধিতা করবেন না আরেকজন স্টেজে উঠাই বলতেছে আবু হানিফা মুশরিক আমি আপনাদের পায় ধরে বলতেছি সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বলবেন না যদি কেউ বলে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি যারা সাহাবায়ে কেরামদের নাম নিয়া ইশারায় বিরোধিতা করে কথায় বা লেখার দ্বারা এরা ভন্ড এরা ভন্ড এরা বাতিল এদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল আমি পাউদুরে বুঝাই বলছি সম্মান ঠিক রাখার জন্য আমাদের মুসলমানের ঐতিহ্য আরেকজনে শেয়ারে বয়ে বলবে ওমরে ফারুক রসুলের সাহাবি বেদাতি ভন্ড বুঝেন আমি আপনাদের বলতেছি বেশি করে কান্না করেন আল্লাহ খুশি হবে আরেকজনে কয় নবী বেশি কাঁদে নাই তোমরাও কান্দো না কেমনে বুঝবেন সিটিগোল স্বর্ণের কালার এক মা কি বলে মূল ডিজাইন এক মূল্য আলাদা বুঝবেন কি করে বুঝার কোনো ব্যবস্থা আছে নাই কি আছে যারা বুঝেন তারা বলেন কি আছে কষ্টি পাথর এখন কষ্টি পাথর দিয়া সিটি গোলার স্বর্ণ দুইটা রিক্সা ড্রাইভারে বললাম তুই এটা বাইর কর পারবে কেন কষ্টি পাথর আছে থাকলেই পারবে অভিজ্ঞতা লাগবে না কে হক কে ভন্ড কে বাতিল কে হক এটা বুঝার জন্য কষ্টি পাথর হলো রসুলের সুন্নত কি রসুলের সুন্নত খুব সাবধান আমার রসুল কেমন রসুল যার 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেননি আমার রসুল কেমন রসুল যার 63 বছর হায়াতে কোনোদিন কাউকে গালি দেন নাই সুবহানাল্লাহ আইয়া না এটা বলে আশেকে রসুলের খনি কই আশেকরা কই সাফার মধ্যে সাফাবাজির মধ্যে আসে আমি দাড়ি রাখছি আল্লাহর মহব্বতে নবীর তরিকায় টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই কাউকে গালি দেই না দুই একটা কথা অশালীন বের হয়ে গেলে আল্লাহর কাছে মোনাজাতে মাপ চাই আপনাদের কাছেও বলি কষ্ট নেবেন না মাফ করে দিয়েন এরপরও আমি কাফের আর তোমার দাড়ি নেই সুদ খাও ঘুষ খাও তুমি আশেকে রসুল হ্যাঁ এটা তো বাস্তব তুমি যদি দাড়ি কামায় আশেক হও তো আমি দাড়িওয়ালা ভণ্ড তুমি যদি সুদ খাইয়া আশেকে রসুল হতে পারো তাহলে আমি সুদ না খাইলে আমি ভণ্ড না কথা তো দুইটার একটাই আসতে হবে তো আমি হক তুমি ভণ্ড আমরা তুমি ভণ্ড তুমি হক আমি ভণ্ড কি কথা ক্লিয়ার আসতে হবে কোনো প্যাজগোস নাই ইসলামের মধ্যে কোনো ঝামেলা নাই ঝামেলা বাজাই আমরা ইসলামে কোনো ঝামেলা নাই আপনি বুকে হাত বাঁধবেন কোনো ঝামেলা নাই নাভির নিচে বাঁধবেন ঝামেলা নাই ঝামেলা বাজায় কারা নবী না আমরা হ্যাঁ আপনি তারাবি 8 রাকাত পড়বেন আপনার সাথে আমার কোনো তর্ক নাই কি লাভ কি আপনার কবরে আপনি যাবেন আপনার ভিডা আপনি খাবেন আমি কি ওই ভিডার ভাগ নিমু তো ঝগড়ার কি আছে তর্কের কি আছে আমি 20 রাকাত পড়ি আমি 20 রাকাত পড়তেছি কিন্তু আপনার মধ্যে তো ভাব কেন সালাম দেনও না দিলেও নেন না বিষয় কি তাকওয়া বেশি অর্জন হইছে না না হিংসা বাসা বাঁধছে অন্তরে হ্যাঁ যুবকেরা বুঝনি বাবা ভালো করে বুঝো আগে বুঝো এরপরে গালি টালি যা দাও দিও দিলে আমার কোনো ক্ষতি নাই তোমার গালিতে যেদিন দেখবো আমার ক্ষতি হয়েছে ওই দিন আমি তোমাকে ধরব আর যতদিন দেখবো না আমার প্লাস হচ্ছে আমার তোমার নিয়ে টেনশন করার দরকার কি ওই টাইমে আমি দরুদ শরীফ পড়বো সব হবে কওমি মাদ্রাসা কমছে না বাড়ছে তাবলিগ এই তাল মিলেন না চাপাবাজি না সত্য কথাটাই বলে তাবলিগ আগের তুলনায় বাড়ছে
মসজিদ মাদ্রাসা অজমাফি আমগো কওমি অঙ্গনে ওলামাদের বক্তাদের আয়োজন আছে একজনে জিগায় হাফিজ ভাই বাড়লো কেন আমি বললাম বিরোধিতা করার কারণে তোমরা আরো বিরোধিতা করো আমি বলে গেলাম এই সূর্য সাক্ষী আল্লাহর জাতের কসম তোমরা বিরোধিতা যত বাড়াবা এ জমিনে ওই কাজ আরো বেড়ে যাবে শর্মনাই কমছে না বাড়ছে বিরোধিতা আরো করবা আরো বাড়বে কওমি মাদ্রাসার বিরোধিতা যত করবা প্রত্যেকটা ঘর হবে এক একটা কওমি মাদ্রাসা লিখে রাখো আমার যে এত বিরোধিতা বাংলাদেশে তো এইরকম তুফান আমার মতো কেউ ঘুরিতে যায় নাই আমার মাইয়া বউ পোলা গোষ্ঠী শুদ্ধা কোন লাইন বাদ রাখছে আমগো জাতি হুজুরেরা কথা কন না কিন্তু একটা লোক আমার সামনে এসে দাঁড়াতো আজকে এখানে আমি আসছি এই কোন থানা এটা বলো আসো একজন আসো তো তোমার কাছে কি প্রমাণ আছে কি ডকুমেন্টস আছে একুরেট জাহাবিজ ভাই তোমার এই একটা দলিল পাইছি একুরেট দলিল এই দলিলে তুমি শরীয়ত বিরোধী কাজ করছো দলিলটা পেশ করো তো একজন আসো বহুত সাফাবাজিতে করলা আসো আমি তোমাকে বুকে লাগাবো আসো আর সবার কাছে এই কান দুইটা ধইরে তওবা করবো আসো আসো আর যদি বলো না ও বাতাসের মধ্যে আমরা চলি তাহলে পাও ধরে বলছি ক্ষতি তোমার হচ্ছে আমার হচ্ছে তোমার হচ্ছে আমার কোনো ক্ষতি হচ্ছে না আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ খুব সাবধান রমজানের ছয় চলে যাচ্ছে রহমত কি পাইলাম আল্লাহ পাকে রমজানুল মুবারকের রোজা আমাদেরকে দিবেন কেন তার বন্ধু বানানোর জন্য قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس نبي বলেন হারাম জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহর কাছে সম্মান মানুষের মধ্যে তোমার দাম বেড়ে যাবে সম্মান কে দেন আল্লাহ কে দেন আল্লাহ আল্লাহ শুনেন রাগ করেন নি আপনারা আমরা জবানকে কন্ট্রোল করি ওই যে বললাম আমার রসুল কেমন যে জীবনে একটা মিথ্যা কথা একটা গালি নবীজির সামনে দাঁড়ায় হাজারো গালি দিচ্ছে ইহুদি অকত্ত ভাষায় শুধু শুধু নবী জিন্দেগীতে একটা গালির জবাব দেন নাই আরো শুনবেন আমার রসুল কত বড় দামি নবীজি চোখ মোবারক কোনোদিন গরম করে কারো দিকে তাকান নাই আল্লাহ হেদায়াত দান করুন সেই নবীর আশেক আমরা উম্মত আমরা আমাদের হালাত কি আমরা ইফতারি সামনে লয়ে কথা কই মোনাজাত দিছে হুজুরে সবাই মোনাজাত দেন হে মোনাজাতের ভিতরেই কয় যে গ্লাসে শরবত কম আরো দে ঠিক নি এহেনে যে কথা কইলে সব হইবে এহেনে কয় না সব বাবলয়ে বয়ে রয়েছে আর ইফতারি সামনে নিয়ে দোয়া বাদ দিয়ে হে মোনাজাতের আদ দইরা এরপর কয় শরবত কম বাড়া হায় ইত্তাকিল মাহারিম আহ রমজানুল মুবারক রহমতের নবী কি আমল করতেন সাহাবায়ে কেরাম এই রমজানে কি আমল করতেন নবী বলেন আমার আদর্শের মালাটা গলায় লাগাইলেই তোমার পূর্ণতা আসবে না যদি জান্নাতের সঠিক রাস্তায় পৌঁছতে চাও দুইটা মালা গলায় লাগাও আমি মুহাম্মদের মালাটাও লাগাও আমার হাতে গড়া স্বর্ণের মানুষ সাহাবায়ে কেরামদের আদর্শের মালাও গলায় লাগাও নবী যদি বলতেন শুধু আমি মুহাম্মদের মানলেই তুমি জান্নাতি হইতো না নবী বলে না আমারে যারা মানবে এবং আমার পাশাপাশি আমার সাহাবায়ে কেরামদের আদর্শ যারা মানবে তারা জান্নাতি ওরে নবীর আশেক রহমতের নবীর মধ্যে সব জিনিসের সমাধান স্পষ্ট পাওয়া যাবে না সমাধানের জন্য সাহাবায়ে কেরামদের ভেতরে যেতে হবে
যেমন তারাবির নামাজ নবী 20 রাকাত পড়েছেন একা একা জামাতে নবী পড়েন নাই এই জামাতের সাথে মসজিদে নববীর মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন হাজার 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 সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় বসে মিটিং করে সিদ্ধান্ত নিলেন তারাবি হবে 20 রাকাত জামাতে সিদ্ধান্তটা কে নিলেন ওমর ফারুক ওই দিন থেকে আজ পর্যন্ত মসজিদে নববীতে 20 রাকাত তারাবি চলতেছে করোনার কারণে কিছু ডাংবাম তাও 10 রাকাত 8 রাকাত কেউ পড়ে না তারপরও 8 রাকাত যারা পড়বে কোনো দ্বন্দ্ব নাই দূরত্ব নাই তার জবাব তিনি দিবে আমার জবাব আমি দিব কিন্তু একটু যুক্তির কথা হলো ওমরের দাম কত আহা যেই ওমরের মতে আল্লাহ খুশি হইয়া কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন খেয়াল করেন কথাগুলো আমি ছোট ছোট পয়েন্ট বলবো খুব খেয়াল করবেন ভুল হলে দাঁড়ায় যাবেন হাফিজ ভাই কথাটা কোরআন সুন্নাহ বিরোধী দাঁড়ায় আমাকে বলবেন আমি সমাধান করে দিব সংশোধন ভুল হলে আমি আবার ভুলটা সংশোধন করে দিব বুঝাইতে পারছি সমস্ত নবীরা আল্লাহর আশেক জানা থাকলে আমাকে জবাব দেন আল্লাহ কার আশেক জানেন রহমতের নবীকে আল্লাহ বলেন মূসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু আপনি মুহাম্মদ আমার বন্ধু তবে ব্যবধান সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশেক আর আমি আল্লাহ আপনি মুহাম্মদের আশেক ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল عالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد او شد همارو اے زمین شب نبیرا اللہ راشق আবার বলেন আমার আল্লাহ কার আশেক জবাব দেন না আশেকের রসুলদের খবর নাই যে আমার রসুলের দাম কত যেই রসুলের জন্য আমার আল্লাহ আশেক ঠিক তেমনি ভাবে সব সাহাবায়ে কেরাম আমার নবীর আশেক জানা থাকলে জবাব দেন আমার নবী কার আশেক সমস্ত সাহাবায়ে কেরামরা আমার নবীর আশেক আর আমার নবী মুহাম্মদ হলেন ওমরে ফারুকের আশেক খবর নাই সব নবী কার আশেক আল্লাহর আশেক আল্লাহ কার আশেক নবীজির আশেক আমার নবীর আশেক কার নবী তুমি আমার বলতে পারবা না কারণ নবীর সাথে তোমার লেভেলে মিল নেই নবী কয় দাড়ি লম্বা করো মোস খাটো করো তুমি নবীর সাথে চ্যালেঞ্জ দিছো নবী উল্টাটা করো দাড়ি খাটো মোস লম্বা তা তুমি আশেক দাবি করাটা নির্লজ্জতার পরিচয় আমি বলছি আমার নবী তুমি সাহস নিয়ে পারলে বলো তো সে ভিতর থেকে আসবে কিনা তুমি টা নবীরই তুমি খাও গাঁজা চেহারা বানাইছো সারা রাত্র মোবাইলে গুনা দেখতে দেখতে চেহারা কার্টুন বানায় ফেলছো চেহারার মধ্যে কোনো নূর নাই তুমি হাসো কেন তুমি হাসলেও বিশ্রী লাগে তোমার চেহারায় কোনো নূর নাই মাত্র 25 বছর বয়স চেহারাটা নষ্ট করছো কেন সারা রাত মোবাইলে কবিরা গুনা করেছো কেউ জানে না কে জানে এই চেহারায় পৃথিবীর কোনো মেডিসিন দিবা না দিলে চেহারা আরো নষ্ট হ্যাঁ চেহারা উজ্জ্বল হওয়ার আকর্ষণ বাড়াবার মোহাব্বত বাড়বে দেখলেই একটাই মাত্র কাজ নেক আমল করো গুনাহ ছাড়ো ঠিক
সমস্তন সাহাবায়ে কেরাম নবীর আশেক নবী কার আশেক এই মাত্র বলছি না এ আপনারা কি মনে করতেছেন পাগলের মতো বলতেছি না হ্যাঁ নিজে মন্তব্য করবেন না আপনার কোনো হুজুর থাকলে এর লয়ে বইয়া বলবেন এই কথাটা ঠিক আছে নি তারপর হুজুর যদি কয় ঠিক নাই হতে পারে সে কোন কারণে বলছে এবার আমারে টেলিফোন করবেন যে হুজুর অমুক হুজুরে বলছে ঠিক নাই কারণ সব কি সবাই কি সব বিষয়ে জানে হ্যাঁ সবাই তো সব বিষয়ে জানবে না যাক ও বিষয়ে অনেক কথা তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর আশেক নবীজি কার আশেক নবীজি কোন সাহাবীর জন্য দোয়া করেন আল্লাহ অমুকের ইসলামের জন্য কবুল করো একজনের জন্য দোয়া করছেন কার জন্য তা উমরের দাম কম না বেশি বেশি তার মানে কি আবু বকরের উপরে সেটা ভিন্ন কথা খুব খেয়াল করেন এবার দেখেন আল্লাহ উমরের উপরে কেমন খুশি উমরের মতের সাথে আল্লাহ একমত হইয়া আয়াত দিয়া নবীকে কয় নবী উমরের মত আমি মেনে নিছি আয়াত দিয়ে দিলাম আপনিও মেনে নেন এটা ঘটনা শুনেই এক মিনিটে খেয়াল করেন বাইতুল্লাহ তাওয়াফ করে দুই রাকাত নামাজ পড়তে হয় তাওয়াফের নামাজ এটা ওয়াজিব বুঝেননি তো নবীজি তাওয়াফ করলেন সাহাবায়ে কেরাম সহ এখন নামাজ দুই রাকাত এই যুবকেরা খেয়াল করো তোমাদেরকে নিয়েই তো সবার মাথা ব্যথা তোমরা যেদিকে যাবা ওদিক কামিয়া মদিনার রসুল কয় বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করছে যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে ভালো করে খেয়াল করো ভালো করে খেয়াল করো ভেতরে কিন্তু একটা রাডার আছে রাডার সবার মধ্যে একটা কি আছে রাডার রাডার ওই রাডার বলে দিবে এটা ভালো এটা খারাপ প্রাথমিকভাবে এখানে এসটাই যে পাঁচটা হুজুর বয়ান করবে এখান থেকে আপনাদের অন্তরের রাডার বলে দিবে কোন হুজুর কতটুকু পরিপূর্ণ হক কে একটু দুর্বল আপনার অন্তর বলে দিবে কারণ ভালো মন্দ যাচাই করার মতো জ্ঞান মেধা আল্লাহ মানুষকে দিছেন ভিন্ন কোনো প্রাণীকে দেননি তো এবার বাইতুল্লাহ তওয়াব শেষ নামাজ কয় রাকাত সুন্নাত না ওয়াজিব পড়বেন কোথায় একজনে কয় কাবার দরজা বরাবর একজনে বলে না হজরে আসওয়াদ পাথর বরাবর একজনে বলে জমজম কূপের বরাবর ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের খেয়াল যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করছেন এই পাথর বরাবর ওটার নাম কি মাকামে এই বরাবর দুই রাকাত নামাজ পড়তে আমার মন বলে নবী বলেন পরামর্শ শেষ সিদ্ধান্ত আসবে আরশে আজিম থেকে জিব্রাইল এসে হাজির আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কোরআনের আয়াত নেন ওমর যেটা বলছে আল্লাহ এটা মেনে নিছেন আপনাকেও মানতে বলেছেন বুঝেন এবার আসেন কেয়ামতের ময়দানে আল্লাহ যদি ধৈরেই কয় এই ওমরের উপরে আমি খুশি হইয়া কোরআনে আয়াত দিছিলাম তো ওমর যেহেতু নবীজির বিদায়ের পরে সব সাহাবাদেরকে নিয়ে বিশ রাকাত তারাবি চালু করছেন আমি ওমরের মতে খুশি ধারণা বলতে পারে না পারে না কারণ যেই ওমরের মতে আল্লাহ কোরআনে কি নাজিল করছেন আয়াত আল্লাহ যদি বলেন আট রাকাত লাগু উভয় কি বলবে আল্লাহ আমাকে উপায় কি কয় তোমরাও জান্নাতে যাবা একটু সিরিয়ালে পিছনে থাকো বিশ রাকাত আলাদা আগে দাও বুঝেন না কথা আচ্ছা এটা একটা কথার কথা বুঝাইলাম বাকি যারা আট রাকাত পরে আমরা তাদেরকে গালি দেওয়ার কোনো সুযোগ আছে তাদেরকে দূরত্ব ভাবার কোনো সুযোগ আছে হিংসা করার সুযোগ আছে হিংসা করার কোনো সুযোগ নাই পারলে বুঝাবো না পারলে যার পথে সে চলবো কিন্তু কোনো দূরত্ব এমন কিছু করব না যে বিধর্মীদের মজা হয় আমরা মুসলমান ভাই ভাই এমন কিছু করব না যে বিধর্মীরা হাতে তালি দিবে এমন সুযোগ দুশ্মনকে দেওয়া যাবে বাকি আরেক যুক্তির কথা রমজানে নফলের মূল্য অন্য মাসের তুলনায় কম না বেশি তাহলে রমজানে নফল কম হবে না বেশি তা আমরা কম পড়বো কেন এরপরও যদি কেউ কয় আট রাকাত
আমি বলবো ঠিক আছে ভাই আপনার কথা আমি কিছু সময়ের জন্য মেনে 8 রাকাতই পড়তেছি তবে বাকি 12 রাকাত আমি ছাড়বো না নফল হিসাবে আমি পড়ে নিব কারণ এই রমজানে যত নফল পড়বো আমার আমলনামা তত ভারী হয়ে যাবে এই রমজান পাইলাম আগামী রমজান পাবো কিনা আমার জানা নাই অতএব আমি রমজানে বরকতের আমল ছাড়বো না শুধু 20 রাকাত কেন তাহাজ্জুদ পড়বো আর নফল আমল বাড়ায় দিব মাগরিবের নামাজের পরে সুন্নতের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বো ইশরাক নামাজ পড়বো এই মাসে যত পারি আমল করবো কম না বেশি বেশি অতএব আমি ছাড়বো না আল্লাহ পাক এই বান্দাকে রমজানের মাধ্যমে তাকওয়া অর্জনের ব্যবস্থা করে দিয়েছেন তাকওয়া মানে বেশি বেশি তসবিহ টানা না বেশি বেশি তেলাওয়াত করা না সারা রাত যায় নামাজে তসবিহ নিয়ে বসে থাকার নাম তাকওয়া না তাকওয়া মানে হলো ও বান্দা তুমি নিজে নেক আমল করতে পারো কি না পারো এটা তাকওয়া না গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া ہر کے دارت خوف حق در دل مدام جنت المأوى دہد اورا مقام جزب حق چیز مخاز انس جا فضل اوعا مست در جملہ جہا ارے اللہ بندہ তাকওয়া মানে ছেড়ে দাও রোজার এক অর্থ হলো ছেড়ে দাও কি ছাড়বো রোজায় কয় খানা পিনা ছেড়ে দাও তাকওয়ায় কি কয় গুনাহ ছেড়ে দাও রোজার এক অর্থ জ্বালাইয়া দেয় কি জ্বালায় বলে গুনাহ জ্বালায় দেয় রোজা বলে বেঁচে থাকো তাকওয়াও বলে বেঁচে থাকো রোজা বলে কিসের থেকে বাঁচবো বলে স্ত্রীর থেকে বাঁচো খানা পিনা থেকে বাঁচো তাকওয়া বলে গুনাহ থেকে বাঁচো তাহলে পেটকে এই খেয়াল করেন পেটকে খানার থেকে বাঁচানো এটা রোজা খানার থেকে পেট বাঁচাবো যৌবনকে স্ত্রীর থেকে বাঁচাবো বুঝেননি এটা হইলো রোজা আর হাত অন্তর জবানকে গুনাহের থেকে বাঁচাবো এর নাম তাকওয়া দোনোটার লাগে মিল আছে না নেই কার রোজাও দেখা যায় না তাকওয়াও দেখা যায় না এজন্য রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করাটা খুব সহজ ইফতারির বাকি আছে 20 মিনিট পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা পানির পিপাসা ও কলিজা শুকনা সামনে খানাও রেডি পানিও রেডি যদি বলি দরজা জানালা বন্ধ করে তুমি ভিতরে গিয়ে পানি পান করে নাও কেউ দেখবে না করবে নি কেউ কেন করবে না আল্লাহর ভয় এর নাম সিয়াম সাধনা সাধনা মানি এক মাসের সাধনা করে 11 মাস টাইট কইরা নাও বলে কেমন বলে রমজানে তোমার পেটে ক্ষুধা পানির পিপাসা সামনে খানাও রেটি হালাল না হারাম সামনে পানিও রেডি হালাল এরপর মনে চায় খাইতে ক্ষুধা এরপর কেন খাও না বলে আল্লাহর ভয় এই সবকটা 11 মাস আমল করো হালাল খানাটাও সামনে পাইয়াও ক্ষুধা থাকার পরও খাই নাই কার ভয় আল্লাহর ভয় হালালটাকে যেমন কন্ট্রোল করেছি হারামটা কেমনে খাবো বাকি 11 মাস এই সবক আদায় করো হালালটা সামনে ছিল ক্ষুধাও ছিল খাই নাই আল্লাহর বিধানে নিষেধ তো হারামটা কেমনে খাই এর নাম সিয়াম সাধনা এক মাস রোজা রাখলাম ঈদের দিন আবার বিড়ি টানা শুরু করলাম এটা কিসের সাধনা ইফতারি কইরেই বিড়ি কি আছে না নাই আহা আল্লাহ হেদায়েত দান করুন তাকওয়া অর্জন করার গোলাম তাহলে অনেকে রোজা রাখে রোজা রাখে কিন্তু ওই যে না খায় আছে ঠিকই কিন্তু চোখ বাঁচায় না গুনার থেকে হাত কেউ বাঁচায় না জবান কেউ বাঁচায় না ঝগড়া লাগাই দিছে ঝগড়া লাগাই দিছে কেউ এত ঝগড়া কেন খায় ওরে রোজায় ধরে ফেলছে সম্পূর্ণ একটা বিপরীত কথা রোজায় ধরলে তো সে ঝগড়া করতে পারে না ওরে রোজায় ধরে নাই আরে শয়তানে ধরছে রোজায় ধরছে না শয়তানে শয়তানে ধরছে রোজায় ধরলে তো সে জিকির করবে রোজায় ধরলে তো কোরআন শরীফ পড়বে
রোজায় ধরলে তো সে বলবে ভাই আমি রোজাদার তোর সাথে আজকে বুসপাড়া হবে না ঈদের পরে দেখা যাবে আমি কি করতে পারি সেটা পরে আমি রোজাদার তোর সাথে তর্কে যাব না হাদিসে নিষেধ আর যে ঝগড়া করে আর রোজায় ধরছে না শয়তানে শয়তানে কারণ ও রোজাটা আল্লাহর জন্য রাখে নাই কারণ রোজা ওই খাইছে ঠিক আর খাওনটাও কেমন খাওয়া খাইছে মানে সারা দিনের না খাওয়া সাহারিতে এটার গাদাইছে ডকম ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর বোঝাই এমন খাওয়া খাইছে এখন আর দাঁড়াইতেও পারে না মসজিদ পাশে নামাজে যাবে কেমনে যেই খাওয়া খাইছে কারণ বাসায় বইয়া বইয়া বইয়াও নামাজ পড়তে পারে না বালিশে মাথা লাগায় হুইয়া হুইয়া দুই রাকাত পড়ি অথচ সাহারিটা সুন্নত সাহারি কি তার মানে জন্মের মতো খাওয়া রমজানে তাহাজ্জুদের যে একটা সুযোগ চাইলেও বাকি এগারো মাসে আপনি পাবেন না পাবেন কেউ রে যদি বলি আপনি প্রতিদিন রাতে ভোর রাত্রে দুই রাকাত তাহাজ্জুদ পড়বেন এক হাজার টাকা দিব রমজান সারা তো বলবো হুজুর টাকাটা আমি আপনি রে দেই আপনি আমার পক্ষ থেকে ভরে লাইন কারণ আমার এই টাইম নেই কথা ঠিক না রমজান সাহারি খাওয়ার পুরো টাইম তাহাজ্জুদের টাইম কফাল পড়া মুসলমান খাইতে খাইতে আজান ঠেকায় দেয় তাহাজ্জুদ পড়ে না আজান হইছে এরপরও খায় আজান দিলে কি হইব রাত্র এখনো কালো আলো হয় নাই এই হলো হালাত সারাদিন রোজা রাখো তাকওয়ার মাধ্যমে বলে কেমনে বলে রোজার মাধ্যমে খানা পিনার থেকে বাঁচো তাকওয়ার মাধ্যমে গুনা থেকে বাঁচো জবানকে বাঁচাও হাতকে বাঁচাও কানকে বাঁচাও চোখরে বাঁচাও গুনার থেকে নিজেরে বাঁচাও রাতের বেলা বড় আমল তারাবির নামাজ তারাবিহের নামাজ দিনে রোজা রাখছে এটা আল্লাহর এটা কার আর তারাবির নামাজ পড়বো এটা পয়গম্বরের আমল কার আমল আল্লাহ কি নামাজ পড়েনি হ্যাঁ আল্লাহ কয় রোজাটা আমার قال النبي صلى الله عليه وآله وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى مئة إلى سبعمائة ضعف ما شاء الله إلا الصوم فإنه لي وأنا أجزي به وفي رواية الصوم لي وأنا أجزى به خدا لك سيني أبنا دي হ্যাঁ ভাইরা আমার আল্লাহর নবীকে আল্লাহ বলেন হাদিসে কুদুসি রোজাটা আমার এটা কার জন্য না অন্য আমলে অন্যের ভাগ আছে রোজার মধ্যে আমার কাউকে ভাগ কেউ ঢুকাইতে চাইলেও পারবে না যেমন নামাজ পড়ে একা একা দ্রুত আর মানুষের সামনে আস্তে আস্তে পরে মানুষকে দেখায় রোজাটা দেখানো যায় না এটা আমার জন্য অতএবের পুরস্কারটা কি আমি হাতে হাতে রোজাদারকে ডাইরেক্ট আমি আল্লাহ দিব সুবহানাল্লাহ না হাদিসের ভিন্ন বর্ণনায় নবীজিকে আল্লাহ বলেন যে না পুরস্কার আমি দেওয়াটাও নাই আমি আল্লাহই নিজে তোমার পুরস্কার তার মানে ও রোজাদার আমি তোমার হয়ে গেলাম আমি তোমার হয়ে গেলাম যাও আমি এখন তোমার আল্লাহ যদি হয়ে যায় আর কোনো পরেশানি আছে রোজাদার আল্লাহ আপনার আমার হয়ে যাবেন রোজার হক আদায় করে রোজা রাখবেন অনেকে রোজা রাখে হাতের হক আদায় করে না চোখের রোজা আদায় করে না জবানের রোজা আদায় করে না রোজার ইয়াও ক্যারাম বোর্ড খেলো না যুবকেরা লুড্ডু খেলো আর মোবাইলে তো গুনা তো আছেই আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন হাতের রোজা ঠিকরা করে বাবা তুমি মুসলমান নবীর আশেক তোমার দাম কত রে যুবক গোটা পৃথিবীর মধ্যে তুমি মাথা উঁচু করে দাঁড়াইবা গোটা দুনিয়া তোমার পায়ের নিচে থাকবে দুনিয়ার কোনো মূল্য নাই আল্লাহর কাছে তবে তুমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত ও মায়া একটা বেঈমানের বাচ্চা যদি দুনিয়াটা নিয়ন্ত্রণ করে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারবা না তোমার অভাব কি
ইহুদি বেঈমানরা হারাম খেয়ে যদি মেধা ঠিক থাকে তোমার সমস্যা কি? তোমার মেধা তো ওদের থেকে বেশি, ব্যবহার করো, ব্যবহার করো। জন্মগতভাবে নারীদের তুলনায় পুরুষের জ্ঞান কম, যুবকেরা বলো বেশি। একটা নারী দেশ চালাইতে পারলে তুমি পারো না কেন? আরো আরো গাঞ্জা খাও, ইয়াবা ট্যাবলেট লয়ে ঘুমাও, মদ পান করো, মোবাইলে আকাম করে করে চরিত্র আরো নষ্ট করো, তাহলে এক সেকেন্ডের মূল্য তোমার আর জমিনে থাকবে না, তোমার এই সম্মান সব ধুলায় মিশে যাবে। তুমি মরে গেলে বলবে, সবাই বলবে মরে গেলে কি বলে, ইন্না, তুই মরলে কইবে আলহামদুলিল্লাহ, একটা বালা গেছি। যেই তালে ঠিক কও, মানে আকাম তুই করো না আমি করি। হ্যাঁ, এবার নিজের কফালে জুতা দিয়ে বাইরে, ও যে আমার কফালটা এত খারাপ যে আমি মরে গেলে সবাই কইব আলহামদুলিল্লাহ ভিতরে ভিতরে, কারণ কি, আমার চরিত্রের কারণে। আমার মাও আমারে দোয়া করেন, আমার আম্মাও দোয়া করেন আমার চরিত্র এত খারাপ। এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছ, এই মোবাইলের কারণে তোর চরিত্র এত খারাপ, মা বাবার সাথে বেয়াদবি করেছ, কতবার কোনো সীমানা নাই, কেউ দোয়া করে না, মনে মনে চায় পেটে ধারণ করছি সন্তান ফালাইয়া দেওয়া যায় না, তবে মইরা গেলে খুশি এই সন্তান, দুনিয়াতে থাকলে আমি মা বাবার লজ্জায় মুখ দেখাইতে পারি না। কেমন চরিত্র অর্জন করলা রে বাবা, ও যুবক বাবা, তোমার বয়স এখনো চব্বিশ পঁচিশ সাতাশ হয়ে গেছে, তুমি এখনো মায়ের কাজের লোকের মতো কাজে লাগাও না। আমি এত বড় বক্তা, এই বেটা শোন, আমি এত বড় বক্তা, এরপরও চেষ্টা করি সুযোগ পাইলে আম্মা জানের খেদমত করতে, কাপড়টা পারলে ধুইয়া দেই, মশারিটা টানায় দেই, তোমার তো এটাই দরকার ছিল, নিজের কাপড় তুমি নিজে ধুইবা, আম্মা জানেরটাও ধুইয়া দিবা, নিজের মশারিটা নিজে টানাইবা, আম্মা জানের মশারিটাও টানায় দিবা। কিন্তু তুমি কত বড় কপাল পরা, কত বড় খারাপ চরিত্রের যুবক, তোমার প্যান্ট শার্ট টাই খুলে বাসায় রাখো, মায়ের চাকরানি বানাইছো তোমার মা ধুইয়া রাখবে। আই যুবক নিমো খারাম, মাকে চাকরানি বানাইছো, খানা খাইয়া পেলেটটা ফালায় দূর, তোর মা চাকরানি দুইয়া ফেলবে, তোর মা তোর কাজ করবে, মশারি তোর মাকে টানায় দিতে হয়, লজ্জা থাকা দরকার তোমার। কি শিখছো জীবনে, কি শিখেছো, কি আদর্শ মানুষকে দিতে চাও, অথচ পুরা পৃথিবী তাকায় আছে তোমার দিকে, তোমার আদর্শ দিয়া উম্মত ফায়দা নিবে। কাজী নজরুলের ইতিহাস পড়ো, তোমার থেকে নজরুলের মাথা কি দেড় কেজি, কবি নজরুলের মাথা দেড় কেজি, ওজন বেশি ছিল, হাত একটা বেশি ছিল, তাহলে এত গুণ গুণগান তুমি গাও কবি নজরুলের, তুমি এরকম হতে পারো না, হতে গেলে কি লাগবে তোমার, কিচ্ছু লাগবে, চরিত্রটা ঠিক করো হয়ে যাবে, আর কিচ্ছু না। ডাক্তার হও তবে তাসলিমের মতো হয়েও না, তো জুতার বাড়ি ছাড়া উপায় নেই। ইঞ্জিনিয়ার হও, সর্বোচ্চ সম্মান নিয়ে থাকো, আর সম্মানের জন্য তোমার থাকতে হবে অল টাইম সুস্থ, থাকতে হবে চরিত্র সুন্দর, আর এই দুটোটাই জবাই করতেছো মোবাইল দিয়ে। মোবাইলে মানুষ অসুস্থ হয়ে যাইতেছে, গুগলে সার্চ দিয়ে দেখো অ্যান্ড্রয়েড মোবাইলে দেহের কি ক্ষতি হয় দেখো। আমাকে হুজুর গোটা তো বিশ্বাস করবি না, মান্যত করছো, তবু মুরব্বী যারা প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষক গুগলে ঢোক, এরা সব থিওরি দিয়ে রাখছে, কোন দিন কোন জায়গায় কি বলছে সব থিওরি দেওয়া। এই মোবাইলে তোর চোখের কি ক্ষতি করে, দেহের কি ক্ষতি করে, কানের কি ক্ষতি করে, হার্টের কি ক্ষতি করে, এগুলো দেখো। কয়েকদিন পর বিছনায় পড়ে থাকবা, চোখ দিয়া তাকাবা পাওয়ার থাকবে না, হাত থাকবে পাওয়ার থাকবে না, হার্ট থাকবে দুর্বল, আর চরিত্র তো এটাই শেষ করে ফেলল। তুমি তো নিজের খুব বড় মনে করো, অথচ তুমি বলো তো বুকে হাত দিয়ে একা একা, তুমি এমন কোনো কাজ কি কেউ করেছো জীবনে যে তোমার কেউ দোয়া করবে, দোয়ার কোনো কাজ? শিক্ষক দোয়া করলে তোমার কপালে লাগবে, করছো বেয়াদুবি, মা বাবা দোয়া করলেই কবুল, করে না দোয়া করছো বেয়াদুবি, মা বাবার অন্তরে শুধু কষ্ট, কাউকে বুঝাইতেও পারে না। আল্লাহ হেদায়াত দান করুন। রাতের বেলা নবীর আমল তারাবির নামাজ কয় রাকাত? আসতে বলেন কেন? বিশ রাকাত। আমরা সারবো না, রোজা বাড়তেছে, রোজাদার কিছু আছে রোজা রাখে তারাবি করি,
মসজিদে মুসল্লি আস্তে আস্তে কমতেছে কি যেই লোকটা প্রথম রোজায় ও আল্লাহ এক ধাক্কা ইমামের পিছে হে এখন খালি সামনে ঠেলে তুমি যাও আর ও কই যায় ও খালি বারান্দার দিকে যায় যাইতে যাইতে দরজায় যখন ফরসটা পড়ছে দুই রাকাত পয়রা দৌড় ও রাস্তায় ঘুরে আড্ডা দেয় আছে না নেই আছে মসজিদ খালি হয়ে যাইতেছে আর আট রাকাতের পরে তো মসজিদে একটা তুফান শুরু হয়ে যায় কে কার আগে বাইর এ ভাই ইবাদত কার জন্য আল্লাহ আপনি যদি বের হন এমন ভাবে বের হবেন যে আরাক মুসল্লির ইবাদতের মধ্যে জানো কোনো দুর্বলতা আপনি তুফানের মতো বের হয়ে যান কি জান্নাতের টিকিট পাইয়া লইছেন এই খুশি তা আপনি চুপচাপ যদি জরুরত থাকে যাবেন ভিন্ন কথা ভাব কেন ভিতরে তো আপনি ইবাদত কার জন্য করলেন আপনার মধ্যে এটা যদি অন্তরে আসে আমি আট রাকাতওয়ালা বড় ভিআইপি বড় দামি এটা তো আল্লাহর জন্য হইল না আপনার এই জীবনের আমল তো সব বরবাদ আমি যদি বিশ রাকাত পরে মনে করি আমি জান্নাত পেয়ে ফলাইছি এই অহংকারে তো আমার জীবনের সব আমল শেষ অথচ তাকওয়া কি শিখায় বিনয়ী শিখায় বিনয়ী শিখায় নম্রতা শিখায় ভদ্রতা শিখায় আর আমরা বুক টান টান করে চলি আল্লাহ হেদায়াত সবাইকে দান করুন তাহলে রাতের আমল এক নাম্বার কি তারাবি নামাজ দ্বিতীয় আমল এই রমজানে যেটা অন্য মাসে পারবেন না তাহাজ্জুদের নামাজ এই সুযোগটা কি যতদিন পড়েন নাই সামনে থেকে ধরে রাখার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ কি যুবক বাবারা কয় আমি রোজাই রাখি না কি ভোর রাত্রে উঠলে না তাহাজ ভোর রাত্রে তো উঠেই না আর আব্বাজান তো সিগনাল লাগায় রাখছে খবরদার রোজা রাখলে কিন্তু চেহারা নষ্ট বিয়া কাশাদির বহুত ব্যাপার আছে ওই আব্বাজানের পাইলে জিজ্ঞাস করতে মনে চায় ও কুলাঙ্গার বাবা তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে মোবাইলে আকাম কইরা যে চেহারা খুয়াইল এটা কোন মেডিসিন দিয়ে ঠিক করবা জবাব দাও আমার একদল আছে কয় আমার ঘরে কি ভাতের টান আছে আমি রোজা রাখবো কেন আমরা সবাই ভাতের অভাবে রোজা রাখি কত বড় নষ্ট আর একদল কয় রোজা রাখলে রোগ বেড়ে যাবে কি বেড়ে যাবে অথচ সায়েন্স কি বলে পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা হলো শরীরের ঔষধ দেখছেননি ঔষধেরে বানাইছে রোগের কারণে কেমন তার সেরা অথচ উচিত ছিল আল্লাহ একটা ফরজ রোজাও ছাড়বো না এর বরকতে তুমি আমাকে সুস্থ করে দাও এই জন্য নবী শুধু রোজা রমাজান কেন প্রত্যেক সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কেন এটা শরীরকে ব্যালেন্স রাখে ব্যালেন্স ঠিক রাখে তিন দিন খাও একদিন রোজা রাখো শরীর ব্যালেন্স হয়ে যায় আর জনমের মতো খাইতে থাকলে শরীর ঠিক থাকবে রোজা শরীরের এক অংশ শুধু সওয়াব তো আছেই শারীরিক ভাবে একটা সুন্দর সুস্থতার জন্য রোজা আপনি রোজা রাখেন সুস্থ থাকবেন সপ্তাহে রসুলের সুন্নত অনুযায়ী দুইটা রোজা রাখেন সোমবার আর কবে বৃহস্পতিবার রাখেন দেখবেন শরীর সুস্থ থাকবে আপনার দুই একদিন কষ্ট হলো এই যে যারা রোজা রাখে 30 রোজা 15 ভরে যখন রোজা ডায়া যায় শেষে যত হয় আগ্রহ কমে না বাড়ে মনে মনে কয় জিব্রাইল আই যদি এখন কইয়া লাইতো যে পুরা বছর তো পুরা বছর রাখতাম এতটা আগ্রহ বাড়ছে প্রথম একটু কষ্ট লাগেই জীবনে রোজা রায় না প্রথম রোজা রইতে বেউশ ঘুমে তুইটা দৌড়াইয়া পাঁচ দুয়ারে যাইয়া কাঁচামরিচ আর ফান্তা বা তিন প্লেট খাইয়া পানিও তিন গেলাসের পর চতুর্থ গেলাসে জিভে কামড় দিয়া কা আয় আয় আমি না রোজা ওদিকে তিন প্লেট মারা শেষ আগের অভ্যাস রোজা রাখে নাই আল্লাহ কয় তুই যখন শুরু করছো তুই এত খাওয়াইছো জনমের মতো যেই খাওন সেহেরিতে ছয় জনও খায় না এরপরও তোর রোজা ঠিক আছে তুই থাক কি রোজা আছে না কথা কেন এই যে খাইলো তিন ফেলে হ্যাঁ কিতে খাইছে ভুল এই ভুলকে বলা হয় মার্জিত ভুল কি ভুল মার্জিত ভুল মার্জিত ভুল আল্লাহর নবীর মহব্বতে আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিছে
এটা শুধু মুহাম্মাদের উম্মতের জন্য এই ফ্যাসিলিটি মুহাম্মাদের উম্মত যদি মার্জিত ভুল করে অগ্রিম ক্ষমা বুঝেন নি মার্জিত ভুল অনিচ্ছায় ইচ্ছা নাই কারণ একজনে ভুল করে একজন আরে কোলাকুলি করতে যায় হাসি তামাশা একটা ঘুষি মারছে ও জাগাত চাইয়ে রয়েছে কি হচ্ছে চাইয়ে রয়েছে কথাই কয় না চৌকো খুলে না ওই অবস্থা আছে পরে হাত দিয়ে দেয় বড় হয়ে গেছে জাগাত নাই এটা মার্জিত ভুল হ্যাঁ হায় 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 তাহলে তাহাজ্জুদের নামাজ ইনশাআল্লাহ পড়ব তো যুবক বাবারা রোজা রাখো তোমার চেহারার আলো আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ বাবা তোমার ভয় কি বলো তো বাবা কিসের ভয় তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে জীবনে মাদ্রাসায় পড়ে নাই এই দিনী লাইনে নামাজ পড়ে তারাবি পড়ে রোজা রাখে নাই তো তোমার সমস্যাটা কি তোমার মন চায় না তুমি সবার সম্মানে থাকবে তুমি ডাক্তার হও তুমি সম্মানিত ডাক্তার হও পুরো দেশবাসী যেন তোমার মাথায় নিয়ে সম্মান করে আর সেটা করতে হলে তোমার চরিত্র সুন্দর করতে হবে চেহারা সুন্দর লাগবে সুস্থ থাকতে হবে সুস্থতার জন্য রোজা রোজা রাখো না উপায় নাই আল্লাহর কাছে জবাব দিতে হবে তাহাজ্জুদের নামাজ রমজানের একটা বড় আমল হলো কোরআনের তেলাওয়াত কিসের তেলাওয়াত যারা বলেন আমি কোরআন শরীফ তেলাওয়াত পারি না বলে বাঁচতে আল্লাহর কাছে এই জবাব দিলে বাঁচতে পারবেন না আল্লাহ তো শিখার সুযোগ দিছে কেন শিখলেন না কোরআন শিখতে 20 ঘন্টা লাগে কয় ঘন্টা লাগে বলেন 20 ঘন্টা রমজানের এক এক দিন এক ঘন্টা দেন তারাবির নামাজের পরে অথবা কোন সময় ফজরের নামাজের পরে সাহরি খাইয়া এক ঘন্টা টাইম দেন 20 দিনে কোরআন শিখে ফেলবেন আর যেদিন কোরআন শিখে ফেলবেন ওই দিন বুঝবেন নামাজের মজা কি জিনিস কয়দিন লাগে কোরআন শিখতে 20 ঘন্টা 20 দিনে দিয়ে দেন এখনো সময় আছে যদি কোন হুজুর কার কাছে আমার দ্বারা এন ঢাকা খাইবেন ঘুমাইবেন এক ঘন্টা টাইম ডেলি দিবেন আপনাকে 20 দিনে কোরআন শিখাই দেব ইনশাআল্লাহ ও ভাই আপনার মন চায় না এই যে মাহফিলটা এই রোজার মধ্যে এত মানুষ কেন কি আকর্ষণ খাওন আছে নাই সব কিছুর মূলে দেখবেন আল্লাহর মহব্বত কোরআনের আকর্ষণ রসুলের সুন্নতের আকর্ষণ তো সেই কোরআনটা অনেকের ঘরে আছে কত বড় কপাল পড়া বছর বছর হয়ে গেল একদিন খুইলা দেখলেন না যে শুনি শুধু কোরআন কোরআন বয়ান শুনি ভিতরে কি একটু দেখি তো একটা দিন খুইলাও দেখলেন যারা রোজা রাখছেন কোরআন শরীফ খুলবেন এই বাসায় গিয়া আসর হয়ে একটু কোরআন খুলে দেখেন তো দেখলাম না তো আঙ্গুল টানবেন কোরআনের উপরে আর বুকে লাগে বলবেন আল্লাহ শিখারও তৌফিক দাও আর কোরআনের নূর আমার সিনায় দান করো কে কি বললো চিন্তা করেন না নিজের আমল নামা তৈরি করেন তাড়াতাড়ি আপনার আব্বাও আপনার জন্য উপকারে আসবে না দেখেন না অন্যায় কইরা সন্তান ধরা খাইলে বাবারে দল্লা খায় এটা আমার ছেলে না এর সাথে আমার সম্পর্ক নেই দুনিয়াতে পরকালে তো কি উপায় হবে বুঝেন দুনিয়াতেই কোরআন শরীফটা পড়বেন তারাবির মাধ্যমে একটা খতম দেন এতে এক খতম হবে ইনশাআল্লাহ এক রমাজান ইনশাআল্লাহ আর নিজে দেখে দেখে কোরআন শরীফ পড়ে আর একটা খতম করেন কি পারবেন না ইনশাআল্লাহ বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন ইফতারি সামনে নিয়ে দোয়া করবেন ইফতারি সামনে নিয়ে কোনো বাজে মন্তব্য কথা গল্প কিছু হবে না আধা ঘন্টা আগে ইফতারি রেডি করে ফেলবেন এরপরে বসে কোনো কথা নাই শুধু দোয়া দোয়া মনে মনে দোয়া ছেলের জন্য মেয়ের জন্য মায়ের জন্য বাবার জন্য দোকানের জন্য ব্যবসার জন্য অসুস্থ রুগী পড়ে আছে সবার জন্য দোয়া করেন রোজাদার দোয়া করতে দেরি খোদার কসম কবুল হতে দেরি হবে আর রোজাদারের ইফতারি দেখাওয়েন বেরোজাদারের খাওয়াইলে সওয়াব নেই গুনাহ হবে জেনে শুনে বেরোজাদারকে ইফতারি খাওয়াইলে কি হবে গুনাহ রোজাদারকে ইফতারি করাবেন তিন নম্বর রোজার মাধ্যমে গরিবের হক আদায় করবেন গরিবের হক গরিবের পাওনা দিবেন যাকাত দেওয়া এটা কিন্তু দয়া না এটা গরিবের পাওনা আদায় করা কি একজনের ঋণ আদায় করা কি দয়া যারা জাকাত দেয় এরা গরিবের উপরে দয়া করা না এটা তার হক আদায় করে দিল
এজন্য যাকাত যার উপরে যতটুকু হিসাব করে দিয়ে দিবেন স্ত্রীর যাকাত আলাদা তার নিজের মাল থাকলে হিসাব করে আলাদা দিবেন আপনারটা আপনি আলাদা দিয়ে দিবেন হিসাব করে যত আগে পারেন আগে দিবেন আল্লাহ খুশি গরীব খুশি কলিজা ভেঙ্গে দোয়ার এই রমজানের মাধ্যমে এখনো যারা চোখ হেফাজত করতে পারি নাই জবান হেফাজত করতে পারি নাই হাত হেফাজত করতে পারি নাই কান হেফাজত করতে পারি নাই এখনো চেষ্টা করি আল্লাহ সবাইকে তৌফিক দান করেন কি যারা বাবা আছেন রোজা ভাঙার কোনো সুযোগ আছে ছেলেমেয়ের রেডি হয়ে থাকেন যদি ভাঙে বা না রাখে হিসাব দিতে হবে কিন্তু আল্লাহর কাছে আপনি মা বাবাও আটকায় যাবেন কিয়ামতের ময়দানে অতএব এখন থেকে যেভাবেই হোক ঘর পুরো রোজার পরিবেশ তৈরি করেন একটা রোজা কোনো সন্তান ভাঙবে না ইনশাআল্লাহ তারাবিও আমরা কম পড়ব না বেশি পাঁচ ওয়াক্ত নামাজ রমজানে জামাত ছাড়া না জামাতে আল্লাহ তৌফিক দান করেন কোরআন নাজিলের মাস বেশি বেশি কোরআন তেলাওয়াত করব যারা পারি না শিখবো আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তৌফিক দান করেন আরো মহব্বতে বলেন আচ্ছা আর একটা দোয়া শিখাই শিখাই মানে আপনারা এখানে যারা আছে সবাই পারেন কপাল খারাপ পড়েন সহজ একটা দোয়া এই যে রহমতের দশ দিন পরে কি মাগফিরাতের তারপরে নাজাতের দশ দিন এই দশ দিন তিনটা ভাগে তিনটা দোয়া আছে আর তিনটা দোয়া না পারলে এক দোয়ায় তিনটা আদায় হবে সবাই পারেন দোয়াটা পড়েন এমনে যদি আলাদা পড়েন আলাদা আলাদা তো রহমতের দশ দিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন এটা পারেন হাঁটতে চলতে পড়তেই থাকবেন আবার মাগফিরাতের দশ দিন আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম এলো মাগফিরাত শেষে কি নাজাতের দশ দিন এটাও পারেন আল্লাহুম্মা আজিরনি এটা তো পারেন পড়বেন আর এটা যদি না পারেন সহজ একটা জামে দোয়া হলো কোরআন শরীফের আয়াত সবাই পারে আজকে থেকে চালু করি ইনশাআল্লাহ আমাকেও আল্লাহ তৌফিক দান করেন আপনাদেরকেও তৌফিক দান করেন দোয়াটা আম্মাজানদেরকেও বলে দিন পারবেন না ইনশাআল্লাহ তাহলে আম্মাজানরা পয়রা যা সব পাবে আপনি অটোমেটিক একটা পেতে থাকবে দোয়াটা সবাই পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এটা পারেন না কেউ যদি কোন এটাও পারি না তো কসু গাছের লাগে আপনি রশি লাগে আপনি দুনিয়ায় থাকার কোনো সার্থকতা নেই এই দোয়াটাও যদি না পারেন পারেননি সবাই তাহলে বাসায় গিয়ে বলবেননি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে দুনিয়ার রহমত দাও মাঝের অংশ অফিল আখেরাতে হাসানা কেয়ামতের দিন গুনা মাফ করাই উঠাও মাগফিরাত শেষে নাজাত অকিনা আযাবান নিয়ত করা যায় ইনশাআল্লাহ আমি বলার পরে যারা পড়বেন আপনাদের পক্ষ থেকে আমি একটা সওয়াব পাবো না পাবো না আবার এই হিংসা কেউ মরবেন যে আমার সব আমেরে দিন যাবে সবাই আমরা দোয়াটা এটা পড়তে উজু লাগবে হাঁটতে চলতে পড়তেই থাকবেন পড়তেই থাকবেন ঘরে গিয়ে দাওয়াতটা দিবেননি সবাই আজকে প্রথম দাওয়াত দিবেন ঘরে ঢুকেই মা ছেলে গেলে মা তোমার জন্য একটা দোয়া নিয়েছি তুমি এই দোয়াটা পড়ো খোদার কসম আপনি যতটা মহব্বত নিয়ে পড়বেন ততটা বরকত পাবেন শুধু আয়াতের উপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হাসানা কি হাসানার ব্যাখ্যা আল্লামা আলুসি দশটা লেখছেন শুধু এতটুকুর বয়ান করলে আমার তিন ঘন্টা চলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অতএব এই দোয়াটা পড়ব পড়েন সবাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার সব সময় আমরা দোয়াটা পড়ব জবানে দোয়া চালু রাখব কোরআন তেলাওয়াত শিখব মানুষের জবানের কথা দিয়ে কষ্ট দিব না হাতের দ্বারা কষ্ট দিব না লেখার মাধ্যমে কষ্ট দিব না গীবত করে কষ্ট দিব না ক্ষতি শুধু আমারই হবে অতএব আমরা জবানকে হেফাজত করব আল্লাহ তাআলা আমাদের রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করে নবীর সুন্নাত অনুযায়ী বাকি রোজাগুলো তারাবিগুলো তেলাওয়াতগুলো করার
توفيق الله আমাদের দান করেন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله اپنے محفل قبول کرنین آيوزن کاری شہزویتا کاری در قبول کرنین آي الله زرا دان صدقہ کرسن قبول کرنین روزار برکتے لکے گھرے گھرے شانتی دان کرن شارا دنیا باشی کے معاف کردین مسلمان در اوپر رحمت دان کرن اسرائیل ظالم تھے کہ فلسطین مظلوم مسلمان کے حفاظت کرن آي الله پروباشی زیبونے امار دشر زرا قص کرے شبائی کے حفاظت کرن روزیتے برکت بارایا دین آي الله بنگلادش شانتیر دیش بنایا دین آي الله پرشاسنک بھابے زرا قص کرے دیندار بنایا دین ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ আমাদের রোজা ইফতারি সাহারি তেলাওয়াত আমাদের সব আমল কবুল করে নেন বাকি দিনগুলো হক আদায় করে রোজা রাখার তারাবি পড়ার তেলাওয়াত করার তৌফিক আমাদের দান করেন আমাদের অঙ্গপ্রত্যঙ্গকে গুনাহমুক্ত করে দেন আল্লাহ আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আমার কলিজার যুবক সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন যারা রোজা রাখতে পারি নাই শয়তানের ধোকায় পড়ে পিছনে তাদেরকে কুদরতের দ্বারা তৌফিক দান করেন দ্বীনের মহব্বত বাড়ায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ ওলামা তলাবা উম্মতের অন্তরে ইজ্জত মহব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের দ্বারা হেফাজতের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ জাহিরি বাতিনি দুশমন থেকে